হয়েছে এবং গত বছর থেকে এই বছর মানে দুইবার পরপর পারফরমেন্স করা হলো। তো ভালো লাগছে, এবারে আরো বেশি ভালো লাগছে কারণ অনেক তারকা, অনেক পরিচিত, অনেক প্রিয় মানুষদের দেখতে পাচ্ছি এখানে এসে। তো খুব খুব ভালো লাগছে। খুব রিসেন্ট আমি চরকির একটা কাজ শেষ করেছি, এটা আসলে ওদের থেকেই রিভিল হবে এবং দুই তিন দিনের মধ্যে দীপ্ত প্লের একটা কাজ শুরু করব। তো সব কিছু নিয়ে বলা যায় যে রোজার আগে পুরো সময়টি আসলে বুক হয়ে গেছে এখন কাজ নিয়ে, আর কিছু কাজের কথা চলছে, দেখা যাক ওগুলো কবে শুরু করতে পারি। আর ফটোশ্যুট করা হয় খুব, মানে খুব বলবো না বাট মোটামুটি করা হয় এবং ভালোই ওদিক থেকে। আসলে ওটা তো আসলে করতেও অত বেশি সময়ও লাগে না এবং ওটা আসলে প্রতিনিয়ত যখন যে যার কাজে লাগছে কিংবা যার ফ্যাশনে আমাদের লাগছে, যার এন্ডোর্সমেন্টে আমাদের লাগছে তখন নিচ্ছে। তো ওটা আসলে যেহেতু খুব অল্প সময় লাগে সিনেমার কাজের ফাঁকে কিংবা পড়াশোনার ফাঁকে, সব কিছুর ফাঁকে সময় হয় তখন আসলে করে ফেলি। তো এই জায়গাটা আমার ভালো লাগে কারণ ছোটোবেলায় যেহেতু মডেলিং দিয়ে শুরু ছিল আমার, তো এই জায়গা থেকে তো একটা সফট কর্নার এখানে সবসময় আছে এবং ছোটোবেলা থেকে আসলে ফটোজেনিক ছিলাম খুব বেশি, অনেক বেশি ফটোশ্যুট করা হতো, অনেক এন্ডোর্সমেন্টে ছিলাম অনেক ব্র্যান্ডের সাথে। তো ওখান থেকে আসলে এখনও ওভাবেই করা হয়, সত্যি বলতে অনেক পাই। আর মনে করি আমি ফ্যামিলির সাপোর্ট ছিল বলে আজকে দেখি। সো এই যে জায়গাটায় আছি এটা আসলে অনেক দিনের, আসলে এই জায়গাটা সেই ছোটোবেলা থেকে আস্তে আস্তে এখনও জায়গাটা ধরেই আছে কিংবা বলবো যে ধরে রেখেছি কিংবা মানুষের ভালোবাসায় রাখতে পেরেছি। তো এই জায়গা থেকে ফ্যামিলি সবসময় সাপোর্ট দেয়, ফ্যামিলির মানুষ খুবই আমাকে ওই জায়গাটা থেকে একটা ইন্সপিরেশন দেয় এবং সবসময় তারা চায় যে অনেক বেশি ভালো করে। তো তাদের আসলে ওই সাপোর্টটা আছে দেখে আমি সবসময় ভালো করতে পারি। পরিবর্তন আমার মনে হয় বয়স বাড়লে পরিবর্তনও বাড়ে, তো ওই জায়গা থেকে মনে হয় একটু করে করে প্রতিবার বড় হচ্ছি এই আর মনে হয় আমি বুঝতে পারছি আরও বেশি। বাট হ্যাঁ, আমি ফলো যদি বলি অবশ্যই ডেফিনেটলি কিছু না কিছু তো ফলো করা হয়, যেমন আমার মা আমার অনেক বড় আইডল, আমি তাকে খুব ফলো করি, সে কীভাবে কী করতো ওইটা এখনও পর্যন্ত আমার যতটুকু রিকল করতে পারি ওটা করার চেষ্টা করি। পাশাপাশি আমি হিউজ ফ্যান কারিনা কাপুরের, তো ওর নতুন কিছু দেখলে আমার মনে হয় এটা ট্রাই করা উচিত, তো ওই জায়গা থেকে সেও আমার একটা আইডল বলা যায়। আমি তো অবভিয়াসলি বলবো যে আমি রণবীর কাপুরের সাথে করতে চাই কারণ ও আমার সবচেয়ে বেশি প্রিয়, বাট যেটা পসিবল না, আবার জানি না আমি কপালে থাকলে অনেক কিছুই হয় বাট আমার মনে হয় পসিবল না, সো এটা না বলাই বেটার। বাট আমার আমার দেশে আমার অনেকের সাথেই কাজ হয়ে গেছে, যেমন আমার শুভমের সাথে কাজ হয়েছে, আমার কাজ হয়েছে আরও অনেকের সাথে। তো এখন বলা যায় যে শুধু বাকি আছে তা আমার সাথে কাজ করার, সম্ভবত সিয়াম শরীফুলরাজ এদের সাথে বাকি আছে। নেক্সটে যদি এদের সাথে কাজ হয় তাহলে খুব ভালো হবে এবং যেহেতু তারাও খুব ভালো করছে, সো আমি চাবো যে হ্যাঁ একটা একটা করে সবার সাথে কাজ করব। চাহিদা বলতে যেমন আমি এখনও খুব মানে কিছু জনরার বেসিক কাজ করে যাচ্ছি, তো আমার মনে হয় এটা আস্তে আস্তে সময় গেলে হয়তো বা অন্যান্য জনরার কাজও পাবো। বাট এখন যেমন খুব বেসিক বেসিক জনরার কাজ করছে, আমি চাই এই জনরা থেকে বের হয়েও কিছু কাজ করতে, কিছু মানে যেখানে আমি আসলে অ্যাক্টিংটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারবো, আরও বেশি নিজেকে অনেক বেশি ইম্প্রুভ করাতে পারবো, এরকম কিছু কাজ করবো। আর নারী দিবসে আমার সবচেয়ে বেশি ভালো লাগে একটা জিনিস যে প্রত্যেকটা নারী দিবসে আসলে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন চ্যানেল বলেন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো আমাদের আসলে কাজ থাকে নারী দিবসে নারীদেরকে আরও বেশি ইন্সপায়ার করা, তাদেরকে আরও বেশি সাপোর্ট করা কিংবা ওই জায়গাটা থেকে তাদের অনেক বেশি ভালোবাসা দেওয়া, আমাদের কাজ এটাই থাকে আসলে। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে গত তিন চার বছর ধরে আমি আসলে নারী দিবসে প্রত্যেকটা এরকম অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে পারি, দেখা যায় আমার কোনো একটা পারফরমেন্স থাকে নয়তো কোনো একটা আমার অ্যাপিয়ারেন্স থাকে। তো আমাকে যে আসলে ওইভাবে ধরা হয় যে আমিও একটা ইন্সপিরেশন হতে পারি কিংবা আমিও একটা মানুষকে ইন্সপায়ার করতে পারি, আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে। আর নারী দিবস নিয়ে আমার বলার কিছু নেই, আমার মনে হয় নারীদেরকে আসলে এরকম তুলে ধরার জন্য একদিন না প্রতিদিনই বলা উচিত, মানুষ নারী দিবস আসলে একটা দিন খুব বেশি বলে বাট আমার মনে হয় বাকি 365 দিনই বলা উচিত। একদিন হয়তো বা আমরা খুব জাঁকজমক করে পালন করবো বাট 365 দিনই আমাদের মাথায় থাকা উচিত যে নারী দিবসটা আমাদের জন্য কেমন। আমি খালি বলতে চাই যে হ্যাঁ বিদ্যুৎ বিল অনেক সিনেমারই হয়তো বা উঠেনি, উঠবে না কিংবা হয় না, কিন্তু ওই সিনেমাগুলো যদি লেখা না হয় আমারটাও লেখা উচিত। আর ওই সিনেমার যদি নাম দিয়ে লেখা হয় যে অমুক সিনেমার বিদ্যুৎ বিল উঠেনি, তাহলে আমার সিনেমারও নাম দিয়ে লেখা উচিত কিংবা নিউজ করা উচিত আমার নাম দিয়ে না যে দীঘির সিনেমার উঠেনি, কারণ আমার সিনেমার একটা নাম আছে এবং আমরা সিনেমাটা বানিয়েছি, কষ্ট করে বানিয়েছি, প্রত্যেকটা সিনেমাই কষ্ট করে বানানো হয় এবং নাম দিয়েই বানানো হয়।
সিনেমাকে কেন্দ্র করে বললে সিনেমার নাম দিয়ে বলো সেটা।